দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিত সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক বাণিজ্যিক খাত নিয়ে আমরা মূলত আজকে কথা বলতে চাই কৃষি খাত নিয়ে কৃষির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকাল বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে দর্শক আপনারা এর মধ্যে হয়তো জেনেছেন নারী পুরুষ সমতায় বাংলাদেশের অবস্থান নিয়ে সেখানে স্কোর দেওয়া হয়েছে বিশ্বব্যাংক বলছে নারী পুরুষ সমতায় কৃষি খাতে বাংলাদেশ এখনও পিছিয়ে কেন পিছিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন অনেকগুলো এখানে যে 100 নম্বর সেখানে মাত্র 49 স্কোর এখনও বাংলাদেশের যেটি স্বাধীনতা পরবর্তী সময়েও আসলে 35 স্কোর ছিল যেটি স্বাধীনতা পরবর্তী সময়ে নারীর আর্থিক খাতে অন্তর্ভুক্তি বাড়লেও নারী পুরুষ সমতায় যে এখনও পিছিয়ে তার তথ্য আসলে উঠে এসছে এই বিশ্বব্যাংকের যে প্রতিবেদন আমাদের সঙ্গে আজকে অতিথিরা যুক্ত রয়েছেন নারী পুরুষ সমতায় বাংলাদেশ এখনও কেন পিছিয়ে এবং সেক্ষেত্রে যে তথ্যগুলো অবশ্যই শঙ্কার বিষয় সেটি হচ্ছে একমাত্র দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে আছে এছাড়া সবাই উপরে এক্ষেত্রে নেপালের স্কোর যদি বলা হয় নেপাল কিন্তু নারী পুরুষ সমতার ক্ষেত্রে 80 স্কোর নিয়ে তার অবস্থান করছেন দ্বিতীয় অবস্থানে সব মিলিয়ে নারী পুরুষ সমতায় বাংলাদেশের কেন পিছিয়ে এবং নারীর এখনও পর্যন্ত কৃষি খাতে নারীর যে মজুরি নিয়ে বৈষম্য এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাধা রয়েছে তা নিয়ে কথা বলবো আজকে নারী পুরুষ সমতায় বাংলাদেশ পিছিয়ে এবং কৃষিখাত এ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আনোয়ার ফারুক যুক্ত হয়েছেন সাবেক কৃষি সচিব আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি যুক্ত হবেন আমাদের সঙ্গে এম মাস্টুরিয়ার যুক্ত হবেন চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ এবং একই সঙ্গে বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আনোয়ার ফারুক আপনি যুক্ত রয়েছেন কৃষি সচিব হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন এই যে গতকালকের বিশ্বব্যাংকের যে প্রতিবেদন আপনাকে শুরুতেই বলছিলাম যে নারী পুরুষ সমতার ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় আসলে আমরা দেখেছি যে আর্থিক খাতে অংশগ্রহণ বেড়েছে অন্যান্য খাতে অংশগ্রহণ বেড়েছে কৃষিতেও নারীর ব্যাপক অংশগ্রহণ বেড়েছে কিন্তু সেখানে কিন্তু সমতার বিষয় নিয়ে একটি প্রশ্ন আসলে তুলেছে বিশ্বব্যাংকের যে রিপোর্ট সেটি তাই বলছে বাংলাদেশের যে স্কোর সেটি আসলে আশানুরূপ নয় এ বিষয়ে আপনার কাছে একটু মূল্যায়ন জানতে চাইব যে বাংলাদেশ এখনও আসলে এ খাতে এখনও কেন পিছিয়ে এবং এক্ষেত্রে আমাদের আসলে কি ধরনের পদক্ষেপ নীতি পদক্ষেপ বা করণীয় রয়েছে জি আনোয়ার ফারুক ধন্যবাদ আপনাকে যথার্থ যে ধন্যবাদ আপনাকে যে বিষয়টি আসছে যে আমরা কৃষি খাতে কেন এখনো পিছিয়ে আছি আমাদের নারীরা এখানে কয়েকটা বিষয় দেখতে হবে যে কৃষি খাতে প্রথম যে বিষয়টা ছিল তারপর যদি এডুকেশনে যায় শিক্ষা শিক্ষায় কিন্তু আমাদের দেশে নারীরা প্রথম দিকে পিছিয়ে ছিল যে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তরে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন যেমন একসময় কৃষিতে আমাদের নারীদের ছাত্রী স্টুডেন্টের সংখ্যা অনেক কম ছিল এখন কিন্তু অনেক বেশি আপনি যদি এখন আমাদের চাকরিতে দেখেন যে বিসিএস এগ্রিকালচার ক্যাডারে বা আমাদের গবেষণা প্রতিষ্ঠানে যারা চাকরি দিচ্ছেন তার কিন্তু একটা বড় অংশ থাকে এখন মেয়েরা মেয়েরা কিন্তু এখন লেখাপড়া এগিয়ে গেছে সো আপনাকে একটা সময় দিতে হবে বুঝতে হবে যে আমাদের নারীরা শিক্ষা এই জন্য চাকরিতে মেয়েরা আসছে আজকে 15 থেকে 20 বছর এবং গত লাস্ট 10 ইয়ার্সে এটা সংখ্যাটা অনেক বাড়ছে সো আপনাকে আরো 10 থেকে 20 বছর ওয়েট করতে হবে অন্যান্য দেশে আজকে অ্যাডভান্স কাটরিতে মেয়েদের চাকরি হতার পর 100 বছর আগে তারা জব করছে ঘরে বাইরে যাওয়া শুরু করেছে আমরা করিনি নাম্বার ওয়ান নাম্বার টু ইস্যু হলো যে পরের যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে বিনিয়োগ বিনিয়োগে আমাদের দেশে কিন্তু এখনো পুরুষ মেনটেন করে যদি গ্রামের কৃষকরা মহিলারা ব্যাংক থেকে ঋণে উদ্যুক্ত হবে এটা কিন্তু অনেক অনেক দূরের বিষয় এখনো আমরা মনে করি কারণ প্রথম বিষয়টি হলো তাদের নিজস্ব জমি জমা থাকে না কোলাটারাল সিকিউরিটি দিতে পারে না শিক্ষা থেকে পিছিয়ে থাকার কারণে ব্যাংকে হ্যান্ডেলিং করতে পারে না ব্যাংকগুলো থাকে তার গ্রাম তার বাড়ি থেকে অনেক দূরে আসা যাওয়া করার একটা সমস্যা সুতরাং নারীদেরকে যতক্ষণ আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে না পারবো ততক্ষণ কিন্তু সমতাটা আসবে না উদ্যোক্তার ক্ষেত্রে এখন ডেইলি লেবারের ক্ষেত্রে যদি চিন্তা করেন সেখানে কিন্তু দেখেন সেখানে একটা সমস্যা কিছু কিছু কাজ আছে যেমন ধান কাটা ধান বহন করা এগুলো পুরুষরা করে কিন্তু বাড়িতে যখন কৃষিরা আসছে আফটার হারভেস্ট এই মেন্টেন্স কিন্তু মেয়েরা করে এই মেয়েদের যে কাজটা এটা কিন্তু আমরা অ্যাকাউন্ট ফর হয় না আমাদের হিসাবে যে ডেইলি লেবার হিসেবে তারা কি কাজ করছে ঘরে মেয়েরা কৃষি কাজের সাথে মেন্টেনেন্সে যে কাজটা করে সেটা কিন্তু আমাদের কোনো শ্রম দেয় না শ্রম হিসাবে আসে না আসলে এটাও একটা কারণ হিসাবে আসে জি জনমানবের বিষয়টা হলো যে আমি আসলে আমরা কিন্তু যদি আপনি কৃষি নীতি দেখেন আমি একটু ব্যাখ্যা করি যে আমাদের কৃষি নীতি যদি দেখেন সেখানে কিন্তু একটা চ্যাপ্টারে ডেডিকেটেড করা আছে উইমেন ইন এগ্রিকালচার কিভাবে মেয়েদের কারো উৎসাহ করা যায় এবং তাদেরকে সাপোর্ট করা যায় তাদের কৃষিতে এগিয়ে আসার জন্য লেবার থেকে আরম্ভ করে উদ্যোক্তা তৈরি করা চাকরির সুযোগ সুবিধা ক্রিয়েট করা এগুলো কিন্তু শুরু হয়েছে সুতরাং আপনাকে আরো কিছু ওয়েট করতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমরাও সেটি আশা করি আপনাকে একটু যুক্ত করি যে বিশ্বব্যাংক যে রিপোর্টটি প্রকাশ করেছে সেখানে কিন্তু তারা বলছে যে চলাচলের স্বাধীনতা কর্মক্ষেত্র বেতন বিবাহ অভিভাবক বাবকত্ব উদ্যোক্তা সম্পদ পেনশন এরকম 8টি সূচকের ভিত্তিতে তারা আসলে এই স্কোরটি নির্ণয় করেছে সেখানে বাংলাদেশের অবস্থান 174তম দেশ
যেটি বলছিলাম যে একমাত্র আমাদের পেছনে আফগানিস্তান রয়েছে। বাংলাদেশের স্কোর 49.4, যেটি স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি 35 ছিল। আসনরূপ হারে আসলে এই স্কোরটি এখনও বাড়েনি। এবং নেপালের স্কোর আমরা দেখতে পাই এই একই বিষয়ে 80-র ওপরে, 80.6। এই এই যে নেপাল আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তারা এত এগিয়ে, এটির পেছনেই বা কি কারণ আসলে? ওটার কিন্তু একটা ব্যাখ্যা ডিফারেন্ট হবে। আমি মনে করি আমাদের এখানে যারা উপজাতি এলাকায় সেখানে কিন্তু মহিলারাই সব কাজ করে, সেখানে কিন্তু পুরুষরা কম কাজ করে। আপনি আমাদের বান্দরবন যান, হিলি এরিয়াতে যান, সেখানে কিন্তু মহিলারা ওয়ার্কফোর্স বেশি কাজ করে। সো নেপালটা আমি মনে করি ওই একটা জোনে কাজ করে বলে তাদের মহিলারা অনেক বেশি আগে থেকে কাজ করেন, তাদের ঘর থেকে বাইরে হওয়ার প্রবণতা অনেক বেশি, যেটা আমাদের দেশে অনেক কম ছিল আগে। সুতরাং আমি আবারও বলবো যে বিশ্বব্যাংক যে আটটি আপনার ইন্ডিকেটর দিয়েছে, সে ইন্ডিকেটরে আমিও একমত বিশ্ববাংকের সাথে যে আমাদের যে জমির উত্তরাধিকার সূত্রে মেয়েদের অধিকারটা সেটা ছিলই না। এখন ধরেন সংসার হওয়ার পর বিবাহিত স্ত্রী তার শ্বশুর বাড়িতে গিয়ে একটা নতুন উদ্যোগ গ্রহণ করবে, সেটা কিন্তু অনেকটাই বিভিন্ন কারণে হয় না, সামাজিকতার কারণে বলেন, এবং বিশ্বব্যাংক তো যথার্থই বলেছে যে চলাচলের সুযোগ ছুড়ে, যেটা আমি বললাম স্বাধীনতার কথা বলেছেন, যে নিয়ে যাবেন স্বাধীনতা নয় যে আপনি বাজারে বিক্রি করতে যাবেন একটা পণ্য নিয়ে, সেটা কিন্তু তার জন্য অনেক হ্যাসল, ট্রান্সপোর্টেশন প্রবলেম, তারপরে কিভাবে আসা যাওয়া করবেন, তাকে সাথে একজনকে নিয়ে যে তার হাজবেন্ড তার ভাই কাউকে নিয়ে যেতে হবে ব্যাংকে যেতে হলে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ধরেন একদিনে শেষ হবে না। বাট এখন কিন্তু থিংস আর চেঞ্জিং। আপনি যদি এখন গ্রামে যান, এখন কিন্তু ছোট ছোট মহিলা উদ্যোক্তা প্রচুর আছে যারা কৃষি, বিশেষ করে হাঁস মুরগির খামার বলেন, মেয়েদের প্রাধান্য বেশি। আপনি যান ভার্মি কম্পোস্ট, কেঁচো সার সহ অন্যান্য ছোট ছোট প্রজেক্ট, সেখানে কিন্তু মেয়েরা প্রচুর কাজ করছে, নিজেরাই উদ্যোক্তা হয়েছে। এই জায়গাতে আমাদেরকে যে আমরা যারা পলিসি লেভেলে কাজ করি তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, যে মহিলাকে মহিলা ট্রিট না করে একজন উদ্যোক্তা ট্রিট করতে হবে, তারকে হ্যাসেলটা যাতে না হয় তার ঋণ গ্রহণ থেকে আরম্ভ করে তার মার্কেটিং থেকে আরম্ভ করে ব্যবসায়, এই জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এবং জনাব আনোয়ার ফারুক, আমরা একটি ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখতে পেয়েছি, সে গত কয়েক বছরে কিন্তু আমরা দেখছি নারীদের মধ্যে এক ধরনের উদ্যোক্তা হবার প্রবণতা তৈরি হয়েছে, এবং সরকারের নীতি সহায়তার কারণে কিন্তু সেখানে নারীরা অনেক সফলও হচ্ছেন। আমি বললাম যে আমাদের 99 সালে যে কৃষি নীতি হয়েছে, 2013-2018 তিনটা নীতিতে কিন্তু একটা চ্যাপ্টার ডেডিকেটেড করা ছিল উইমেনের এগ্রিকালচার, কিভাবে মেয়েদেরকে সম্পৃক্ত তারা বাড়ানো যাবে। কারণ আমরা মনে করি যে এই পৃথিবীতে কৃষিকাজটা যারা শুরু হয়েছে নারীর হাত দিয়ে শুরু হয়েছিল, কারণ যেহেতু প্রাথমিক যুগে ঘর সংসারটা মেয়েরাই একসময় আপনার কি মেনটেন করেছেন, সুতরাং খাবারটা যোগাটা তারাই বেশি করেছেন, অন্য যোগাটা কিভাবে সংরক্ষণ করা যায়, তো সংরক্ষণটা কিন্তু প্রাগ ঐতিহাসিক কাল থেকে আরম্ভ করে আজ অব্দি কিন্তু মেয়েরাই করছেন। আমি যেটা বলবো যে বীজ বলেন বা হারভেস্টের পরে শস্য যখন ঘরে আসে কোথায় কিভাবে রাখতে হবে, শুকানো ধারানো মেনটেন করা, এগুলো কিন্তু মহিলারা এখনো করছেন, যে লেবারটাকে আমরা এখন অ্যাকমোডেট করি না। আর আগামীর জন্য এখন কিন্তু যখন আপনি পলিসি লেভেলে যাচ্ছেন তখন দেখেন কিন্তু নতুন নতুন উদ্যোক্তা মহিলাদের জন্য সরকার যে সুযোগ গুলো দিয়েছে, যে ঋণের ফেসিলিটিস গুলো আছে, যে তাদের জন্য সুদের হার কম, এটা একটা প্লাস পয়েন্ট আমি মনে করি, এবং ক্রেডিট ফেসিলিটি তাদেরকে উৎসাহিত করে। এখন বড় সমস্যা হয়েছে তাদেরকে যখন কৃষিতে যারা ধরেন আপনি কমার্শিয়াল প্রজেক্ট করে, মার্কেটিং ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্যাম। আপনি সেটা যদি আলু বলেন বা টমেটো বলেন বা সবজি বলেন, ইভেন মুরগি বলেন, যখন বিক্রি করতে হয় সেটা কিন্তু তাদের জন্য মার্কেটে যে বিক্রি করাটা সম্ভব হয় না। সেখানে আমাদের যে বাইব্যাক গ্যারান্টি যদি থাকে, ফর এক্সাম্পল যারা পোলট্রি করেন তাদের কিন্তু একটা সুবিধা আছে, মহিলাদের তাদেরকে বাজারে যেতে হয় না, কোম্পানিগুলো তাদের বাড়ি থেকে সংগ্রহ করে এবং তারা ফিটও দিয়ে যায়। সো এই এই কাজগুলো যদি আমরা এই ক্রপ এগ্রিকালচারও করতে পারতাম, যে সংগ্রহটা যে প্রোডাকশন যেটা করবে, উৎপাদন যেটা করবে কৃষি পণ্য, সংগ্রহটা করা হবে তার বাড়ি থেকে বা তার জমি থেকে, তাহলে কিন্তু মহিলাদের এই সুযোগটা আরো অনেক বেড়ে যায়। কারণ একটা মহিলার পক্ষে বাজারে গিয়ে প্রাইস ফিক্স করা এবং মাল ক্যারি করা আবার বিক্রি না হওয়া, এই হেসেল গুলো করা আসলে অনেকটা কষ্ট মেনটেন করা আমাদের এনভায়রনমেন্টে, বিশেষ করে আমাদের যে ট্রান্সপোর্টেশন অবস্থা এবং আপনি যেটা বললেন যে চলাফেরার অবস্থা, যে সকালবেলা যেতে হবে দিনের গুলো ফিরে আসতে হবে, সন্ধ্যাবেলা আসা যাবে না, গাড়ি থাকবে না, কিভাবে একা আসবে নিলে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। জি নিশ্চয়ই, আমাদের অনেক পরিবর্তন আসলে হচ্ছে, আরও নিশ্চয়ই হবে। এই প্রতিবেদন নিয়ে যেহেতু আমরা শুরুতে একটু আলোচনা করছি, এরপরে আমরা আরও মূল্যস্ফীতির বিষয়গুলো নিয়েও আপনার সঙ্গে কথা বলবো। এই প্রতিবেদন নিয়ে আরেকবার একটু আপনার কাছে শুনবো, যে এই প্রতিবেদনে বলা হয়েছে যে 86টি দেশের নারীরা চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে থাকেন, বাংলাদেশও হচ্ছেন, আর 95টি দেশেই একই কাজের জন্য পুরুষের চেয়ে কম মজুরি পান নারীরা।
এটি শুধু বাংলাদেশ নয়, এরকম 95টি দেশের কথা বলা হচ্ছে। এই যে মজুরি বৈষম্য, এটি আপনি কি মনে করছেন যে এটি কি আগের তুলনায় অনেকটাই কমে এসেছে কিনা, বা আরো সুযোগ রয়েছে কিনা আরো কাজ করার? এখানে মূল বিষয়টা হলো যে যখন আপনি ফর্মাল জবে যান সেখানে কিন্তু ডিভিশন নেই, সে আপনি ক্যাডার সার্ভিসে গেলেন বা কোনো রেগুলার জবে গেলেন সেখানে কিন্তু স্কেল ইকুয়াল ফর ম্যানেজমেন্ট, এখানে কোনো ডিভিশন নেই। কিন্তু আপনি যখন শ্রমিক হিসেবে কাজ করছেন সেখানে কিন্তু আমরা ডিভিশন নেই দেখছি। ইভেন আপনি কনস্ট্রাকশনে বলেন এগ্রিকালচারে বলেন যে নারীদের জন্য রেটটা ডিফারেন্ট করা হচ্ছে, এটা কিন্তু আমি মনে করি তাদের অবমূল্যায়ন করা হচ্ছে বা এটা তাদের মধ্যে একটা আমি বলবো যে একটা তাদের প্রতি যে একটা অবিচার করা হচ্ছে। যে একই সময় আমি কাজ করলাম, যে আমি 8টা থেকে 2টা কাজ করছি বা 8টা থেকে 4টা কাজ করছি, আমার মজুরি 300 টাকা, তাহলে একজন পুরুষ করলে এই কাজটার জন্য সে পাচ্ছে 500 টাকা বা 400 টাকা, অর্থাৎ 100 থেকে 200 টাকা বেশি পাচ্ছে। ইভেন আপনি দেখেন আমাদের যে রাইস মিল গুলাতে যারা আছে, রাইস মিল গুলাতে কিন্তু প্রচুর মহিলারা কাজ করে, বিশেষ করে ধান শুকানো সংগ্রহ করা, সেখানে কিন্তু প্রচুর মহিলারা কাজ করছে। ইভেন আপনার ক্রপের ক্ষেত্রে সবজি ক্ষেত্রে বিশেষ করে আলু হারভেস্টে আলু লাগানোতে মহিলারা প্রচুর কাজ করছে, এখানে একই অবস্থাটা ডিফারেন্সেস আছে যে পুরুষরা বেশি বেতন পাবে, বেশি রেজেস পাচ্ছে, মেয়েরা কম পাচ্ছে। সো আমি মনে করি যে এই এই ডিফারেন্সটা থাকার এখন আর কোনো কোনো যুক্তিকতাই নেই। কারণ আমি একদিকে বলছি যে মেয়েদেরকে আমি উৎসাহ দিতে চাই কাজে আসবে, কিন্তু অন্যদিকে আমি তাদেরকে প্রতারিত করবো, তাদেরকে ঠকাবো, তাদেরকে কম মজুরি দেবো, এটা কিন্তু আমার যে আমার যে উদ্দেশ্য বা আমার যে পরিকল্পনা তার সাথে কিন্তু সাংঘর্ষিক ঠিক হচ্ছে না। জি নিশ্চয়ই, কিন্তু একটু কি বাস্তবতা কি বলে? আসলে আমরা দেখেছি যে নির্মাণ খাতেও অনেক ভারী কাজ আসলে নারীরা করছেন, এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নিয়ে তারা কাজ করছেন, কৃষিতেও একই অবস্থা। কিন্তু এই মজুরি পাওয়ার ক্ষেত্রে তাদের এই বৈষম্যের বিষয়টি বোধহয় অনেক পুরনো এবং অনেকদিন ধরে আসলে চলে আসছে এটি। এখানে দুটো কারণ হতে পারে, একটা হলো যে মহিলাদের তো কাজ করে দিতেই চায় না প্রথমত, সুতরাং তারা যেটা পায় ওটা দিয়ে তারা প্রথমে শুরু করে দেয়। এবং আমরা দেখেছি যে বিশেষ করে নির্মাণ শিল্পে আজকাল মহিলারা পুরুষের পাশাপাশি একই রকম প্রায় কাজ, ভারী কাজগুলো তারা করছেন, ভারী কাজ করছেন। বিশেষ করে আপনি যখন ঢালাইয়ের কাজগুলো বলেন সেখানে কিন্তু অলমোস্ট 100% মেয়েরাই কাজ করে দেখবেন, কিন্তু তাদেরকে পয়সা দেওয়ার সময় কম দেওয়া হবে, এটা ঠিক না। এটার দুটো কারণ হতে পারে, একটা হলো যে লেবারটা যেহেতু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে মেয়েদেরকে, মেয়েরা আনএমপ্লয়েড বেশি, সুতরাং কারণ পাওয়া যাচ্ছে তাদেরকে একটু ঠকানোর সুযোগটা বেশি থাকে। আর দ্বিতীয় হলো কৃষিতেও একই অবস্থা, যে তারা বলবে যে পুরুষরা বেশি কাজ করে, তারা বেশি ভারী জিনিস বহন করতে পারবে, একটা মেয়ে পারবে না। আমার কথা হলো যে সবাইকে একই কাজ করতে হবে না, কেউ বহন করবে, কেউ কাটবে, কেউ গুছাবে, সো টাইমটা তো একই দেবে। আমি একই সময় কাজ করছি কিনা এবং একই পিরিয়ডে আমি যদি কাজ করে থাকি ঘন্টা ধরে, যদি আমি 6 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করে থাকি, তাহলে আমার মনে করি যে আমার মজুরিটা একই হওয়া উচিত, সেখানে ডিভিশন হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি। জি নিশ্চয়ই। জনাব আনোয়ার ফারুক, একটু জানতে চাইবো যে আমরা তো আসলে স্বাধীনতার 50 বছর উদযাপন করলাম, আমরা বলছি যে কৃষিখাতে আসলে ব্যাপক ঈর্ষণীয় সাফল্য হয়েছে, এরকম একটি বাস্তবতায় আমরা এগিয়েও যাচ্ছি। আসলে করোনা পুনরুদ্ধারের ক্ষেত্রে, অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষি আমাদেরকে কি পরম নির্ভরতায় আসলে টিকিয়ে রেখেছে নিঃসন্দেহেই। সব মিলে আসলে এই যে কৃষিখাতের সাফল্য একদিকে, অন্যদিকে যখন আমরা দেখি যে এই ধরনের সূচকগুলোতে যখন আমরা দেখতে পাই যে বাংলাদেশ একটু পিছিয়ে, তখন নিশ্চয়ই এটি আমরা যে মধ্যমায়ের দেশে যেতে চাচ্ছি সেই জায়গাগুলোতে আমাদের সংস্কার করার প্রয়োজন মনে করেন কিনা? যে নিঃসন্দেহেই আসলে এই সংস্কারগুলোই আমাদেরকে এই মধ্যমায়ের দেশে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এখানে বিষয়টা হলো যে আইনগতভাবে পলিসিগতভাবে রাষ্ট্রের সবকিছুতেই পজিটিভ, রাষ্ট্র চাচ্ছে, বাট সমস্যা হচ্ছে হাউ টু ইমপ্লিমেন্ট, এইগুলো ইমপ্লিমেন্টেশন স্টেজে গিয়ে সমস্যা। এখন যে ডেইলি লেবার যারা নিয়োগ করেন তারা তো সরকারি লোক, আমি আমি প্রথমে একেবারে অনানুষ্ঠানিক খাত, এটি আসলে জি অনানুষ্ঠানিক খাত। ফর্মাল সেক্টরে যখন আপনি চাকরি পাচ্ছেন তখন কিন্তু ডিসক্রিমিনেশন নাই, বাট যখন আপনি অনানুষ্ঠানিক ভাবে যাচ্ছেন তখন যে এমপ্লয়ার সে এমপ্লয়ার এই সুযোগটা নিচ্ছে। সুতরাং এখানে এই খাতগুলো পরিবর্তন হওয়ার জন্য আমি আগে যেটা বললাম যে আমাদের মানসিকতাটা আস্তে আস্তে মনোভঙ্গির পরিবর্তন প্রয়োজন করতে হবে, এই যে পরিবর্তন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিছু হবে না। বাট পজিটিভ সাইড হলো যেটা আপনি বললেন যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে যেটা 35 ছিল সেটা 49 আসছে, হয়তো আগামী 5 বছর পরে এটা 70 ছাড়িয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ সাম্প্রতিক সময়ে আমাদের নিয়োগে আমরা দেখেছি যে মহিলা কর্মকর্তা কর্মচারী অনেক বেশি আসছে, ও মাঝেও নারীদের একটা সময় ছিল আমাদের এখানে রেস্ট্রিকশন যে আপনি আজকে থেকে 30 বছর আগে কোনো মেয়ে কিন্তু জমিতে নামতো আমাদের এই আমাদের বেল্টে খুব কম ছিল, কিন্তু এখন যে কোনো ফিল্ডে জি করতে হবে
মানসিক পরিবর্তনের সময় দিতে হবে। জি নিশ্চয়ই, আমরাও আশা করি আগামী 8ই মার্চ আমরা নারী দিবস উদযাপন করব। আমরাও চাই যে নারীর ক্ষমতায়ন বাড়ুক। আসলে নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই দেশ এগিয়ে যেতে পারে না। আমরা নারীর ক্ষমতায়নের বিষয়ে অনেকগুলো বিষয় আসলে আপনার কাছে ক্ষমতায়নটা মানে আমাকে বুঝতে হবে ক্ষমতায়নটা কোথায়। ক্ষমতায়নটা মূল জিনিস হলো যে নারীদের দুটো জিনিস, একটা হলো তার স্বাধীনতা কথা বলার সুযোগ থাকা এবং তার ইনকাম করার সুযোগ, তার ইনকামকে নিজে যাতে ব্যয় করতে পারেন, ওইটাই হলো শুধু ক্ষমতায়ন। ক্ষমতায়ন মানে যে আমি সাম্প্রতিক সময়ে মানুষ অনেক বেশি আসলে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যপণ্যের বাজারে গিয়ে, এবং আপনি কৃষি নিয়ে শুধুমাত্র দায়িত্বই পালন করেননি, এই বিষয় নিয়ে নিয়মিত গবেষণা করেন। আপনার কাছ থেকে আমরা আপনার মূল্যায়ন জানতে চাইবো। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমরা বিত সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের এই আলোচনায় সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বিত সংলাপে। আমরা কথা বলছি কৃষিতে নারী পুরুষের সমতা ও বাংলাদেশের শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব মাসুর রিয়াজ, চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ, এবং একই সঙ্গে সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বিশ্বব্যাংক। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দিয়েছেন। আমরা বিরতির আগে আসলে নারী পুরুষ সমতায় বাংলাদেশ কেন পিছিয়ে এই বিষয় নিয়ে আনোয়ার ফারুক অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন, এবং বিশ্বব্যাংকের প্রতিবেদন আমরা দেখছিলাম গতকাল যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেখানে আমরা বলছিলাম যে আমাদের যে স্কোর সেটি এখনও কাঙ্ক্ষিত মাত্রার নয়। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শুধুমাত্র আফগানিস্তানের থেকে এগিয়ে আছি, অর্থাৎ একে হাতে অনেক কাজ করার এখনও সুযোগ রয়েছে। মাসুর রিয়াজ, আপনি বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ হিসেবে যুক্ত ছিলেন, আপনার কাছ থেকে একটু ছোট্ট প্রতিক্রিয়া জানতে চাইব। গতকাল যে বিশ্বব্যাংকের রিপোর্টটি প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে স্কোর সেটি স্বাধীনতা পরবর্তী সময়ে, যখন স্বাধীনতার পর 35 স্কোর ছিল সেটি এখন 49 হয়েছে, সেটি আরও অনেক বেশি হতে পারতো। কারণ আমরা নেপালের স্কোরের কথা বলছিলাম, সেটি 80 স্কোর, এবং এর বাইরেও নেপালে যদিও নারী প্রধান আমরা বলবো, সব কিছু মিলে এই যে মজুরি বৈষম্য আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, যে নারীর অংশগ্রহণ আসলে বেড়েছে আর্থিক খাতে, নারী আজকের দিনে এসে উদ্যোক্তা হচ্ছে, সফলও হচ্ছে, কিন্তু কৃষিতে এখনও নারী পুরুষ সমতার ক্ষেত্রে এই বিশ্বব্যাংকের যে স্কোর সেখানে আমরা অনেক পিছিয়ে দেখতে পাচ্ছি। আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাইবো মাসুর রিয়াজ। জি ধন্যবাদ। না, কালকের যে রিপোর্টটা এসেছে উইমেন বিজনেস এন্ড ল, এই এটা বিশ্বব্যাংকের একটা বাৎসরিক রিপোর্ট, পৃথিবীর সব দেশকে ইনক্লুড করে এই দেশ এই রিপোর্টটি হয়। সেখানে বাংলাদেশ সাউথ এশিয়ার মধ্যে সেকেন্ড লোয়েস্ট হয়েছে, আফগানিস্তান ছাড়া অন্য দেশগুলো আসলে বাংলাদেশের উপরে, এবং 190টার মধ্যে 170-এর ঘরে বাংলাদেশের অবস্থান। কিন্তু এইটা আসলে যদি আমরা দেখি, আমাদের তো আমাদের উন্নয়ন তো বেশ, উন্নয়ন পারফরমেন্স বেশ শক্তিশালী, আমাদের অর্থনৈতিক পারফরমেন্স বেশ শক্তিশালী। আমরা একটা মিডল ইনকাম কান্ট্রিতে পরিণত হয়েছি, লোয়ার মিডল ইনকাম, আমরা LDC গ্রাজুয়েশনের কোয়ালিফিকেশন এসছে, আমরা এক্সপোর্টে আমাদের প্রুভেন সাকসেস আছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের ওয়েলথ সবকিছুরই উন্নতি হয়েছে। তাহলে এই জায়গাটা কেন কি হলো, যেই গত কয়েক দশকে যখন আমাদের অর্থনৈতিক ভিত্তি, আমাদের উন্নয়নের ভিত্তি মজবুত হচ্ছিল, তখন এই এই জায়গায় কি হলো যেটার জন্য আমরা উন্নতি হতে পারিনি? এটা বোঝানোর জন্য একটা স্কোরের কম্প্যারিজন দরকার। 1972 সালে বাংলাদেশ যখন স্বাধীন হলো, এই জায়গাটায় বাংলাদেশের স্কোর ছিল, র্যাঙ্কিং না, স্কোর, ওভারঅল স্কোর 35, 100-তে। জি, এই বছর এসে যেটা রিপোর্টটা কালকে বের হলো আপনি বললেন, এখানে আমাদের 49 বেড়েছে, 49 only 49। তাহলে একদিকে there is some increment, however স্বাধীনতার 50 বছর পরে যখন আমরা অনেক ক্ষেত্রে আমাদের সাকসেস খুব জোরালো এবং অনেক সেলিব্রেশনের বিষয় আছে, সেখানে এই জায়গাটায় কিন্তু আমাদের যে ইম্প্রুভমেন্টটা 50 বছরে 35 থেকে 49, সেটা খুবই ইনসিগনিফিকেন্ট, খুবই সামান্য। তো এটার আসলে কয়েকটা কারণ আছে। আবার আপনি কৃষির কথাও বলেছেন পার্টিকুলারলি, আসলে এই যে এই রিপোর্টটা যখন করা হয় এটা বেশ কিছু জিনিস দেখে, যে নারীর সেখানে আমরা আটটি সূচক আসলে দেখা হয়েছে মাসুরিয়া, যে যেখানে আসলে চলাচলের স্বাধীনতা, কর্মক্ষেত্র, বেতন, বিবাহ, স্বাধীনতা, অভিভাবকত্ব, এরকম আটটি সূচকের কথা বলা হয়েছে, উদ্যোক্তা, পেনশন, সেই জায়গাগুলো আপনি কিন্তু দেখবেন এগুলো সবকিছু, একটা আছে এগুলো দ্য সোশ্যাল যে মানে প্রোগ্রেস, সেই জায়গাটা হয়তো বাংলাদেশ ভালো করেছে, এবং এটার রিফ্লেকশন হলো বাংলাদেশের তো ইনক্রিজিংলি ক্রমাগতভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে, এবং নারীর এম্পাওয়ারমেন্ট কিন্তু বাংলাদেশে
আপনি যদি আবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সেখানে কিন্তু আবার আমরা বড় ধরনের উল্লম্ভন দেখতে পাই, আমরা সাউথ এশিয়া হাইয়েস্ট এম্পাওয়ারমেন্ট। এখন সেটা কেন, এটা কিন্তু খুব একটা এই রিপোর্টের সাথে কোনো কনফ্লিক্ট নাই। এই রিপোর্টে যেই জায়গাটায় বাংলাদেশকে খুব ভালো স্কোর দিয়েছে, আপনি দেখেন যে উদ্যোক্তার ক্ষেত্রে ভালো স্কোর পেয়েছে এবং চলাচলের স্বাধীনতা, হ্যাঁ, ফ্রিডম অফ মুভমেন্ট এবং এন্টারপ্রাইজ উইমেন পার্টিসিপেশন ইন এন্টারপ্রেনারশিপ, এই জায়গায় কিন্তু বাংলাদেশ খুব ভালো করেছে। কেন, কারণ আমাদের যে গত কয়েক দশকের সোশ্যাল প্রগ্রেস সেটার ভিত্তিতে কিন্তু উইমেন পার্টিসিপেশন ইন ভেরিয়াস কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, সরকারি চাকরি, বেসরকারি খাতের চাকরি, এসব জায়গায় কিন্তু এটা এখন ওয়েল অ্যাকসেপ্টেড কনসেপ্ট যে এখানে পুরুষদের সাথে সাথে উইমেন লেবার ফোর্স তারাও কিন্তু পার্টিসিপেট করবে। এবং সেটার কারণে কিন্তু আমাদের এই উদ্যোক্তাদের মধ্যে অ্যাটলিস্ট লিগ্যাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কে কোনো ধরনের বাধা নাই এবং সমানভাবে সুযোগ দেওয়া আছে, এগিয়েও যাচ্ছে, জি এগিয়েও যাচ্ছে এবং উইমেন এন্টারপ্রেনারের সংখ্যা বাড়ছে। দ্বিতীয়ত, ওই সোশ্যাল প্রগ্রেসের কারণে উইমেনের যে মুভমেন্ট, আমাদের যে উইমেন পপুলেশন তাদের যে মুভমেন্ট, সেখানেও কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, যদিও কিছু সোশ্যাল হয়তো বিলিফ এখনো সেটাকে কিছুটা থামিয়ে রেখেছে। এবং এই কারণে বাংলাদেশের কিন্তু ভালো হয়েছে স্কোরটা ওইসব জায়গায়। কিন্তু যেই জায়গায় বাংলাদেশ পিছিয়ে যায় সেটা হলো, যদি আপনি দেখেন বাকি পাঁচটা বা ছয়টা ইন্ডেক্স যদি দেখেন, এগুলা কিন্তু যদি এক জায়গায় করেন তাহলে এই বেসিক্যালি কোয়ালিটি অফ জবস, এই আমাদের যে মানে নাম্বার অফ জবস এ অ্যাক্সেস টু জবস এর কোনো সমস্যা নেই নারী, কিন্তু কোয়ালিটি অফ জবস এর প্রবলেম আছে, জব সিকিউরিটি, জব কন্ট্রাক্টস, জবস পে, তারপরে যে অভিভাবকত্ব একটা জিনিস বলেছে যেখানে বাংলাদেশ সবচেয়ে খারাপ করেছে। কারণ আমাদের দেশে দেখা যায় যে যখন কোনো নারী কর্মী প্রেগনেন্ট থাকে তার যে পরিমাণ কেয়ার পাওয়ার কথা তার কর্মক্ষেত্র থেকে, তার যে পরিমাণ ছুটি এবং পোস্ট বার্থ তার যে পরিমাণ ম্যাটারনিটি লিভ বা ম্যাটারনিটি সাপোর্ট পাওয়ার কথা, আমরা কিন্তু এটা পাই না। এবং যেই কারণে ইনফর্মাল সেক্টরে তো সেটি আরো একেবারেই নেই, হ্যাঁ। এবং কৃষিতে খুব বেশি খারাপ হওয়ার হয়তো একটা কারণ হতে পারে, কৃষি যদিও বাংলাদেশের প্রোডাকশনে বাংলাদেশের সাফল্য বিশ্বজুড়ে সমর্থনীয়, কৃষি কিন্তু লার্জলি ইনফর্মাল সেক্টর রয়ে গেছে। আমার যারা স্মল হোল্ডার ফার্মার, আমার যারা স্মল সাপ্লাই চেইন পার্টিসিপেন্ট, এরা কিন্তু অলমোস্ট ওভারওয়েলমিংলি এরা ইনফর্মাল। এবং ইনফর্মাল সেক্টরে কোয়ালিটি অফ জবস অথবা কোয়ালিটি অফ আপনার ইকোনমিক পার্টিসিপেশন সবসময়ই দুর্বল হয়, কারণ এটার ফর্ম্যালিটি থাকে না, এখানে বেনিফিটস কম থাকে, এখানে সরকারি যে আইন বা পলিসি আছে তার বেনিফিট খুব বেশি পাওয়া যায় না। তো সুতরাং এটার একটা বড় উত্তর কিন্তু হবে, আমরা যত তাড়াতাড়ি আমাদের কৃষিতে বা ইকোনমির অন্যান্য ক্ষেত্রে ফর্মালাইজেশন বাড়াতে পারবো ততই কিন্তু আমার কোয়ালিটি অফ জবস বাড়বে, এবং কোয়ালিটি অফ জবস বাড়লে যে ইন্ডিকেটরগুলো বাংলাদেশ খুব খারাপ করেছে সেগুলো ভালো হবে নিশ্চয়ই। অনেক ধন্যবাদ মাস্টুরি আজ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা আমাদের সঙ্গে আনোয়ার ফারুক রয়েছেন, সাবেক কৃষি সচিব, তার কাছ থেকে বিষয় নিয়ে অনেকবার আসলে অনেকগুলো বিরতির আগে পয়েন্ট আসলে তিনি তুলে ধরেছেন আমাদেরকে। এই পর্যায়ে আনোয়ার ফারুক, আপনার কাছে আসলে কৃষিখাতের একটু অন্য প্রসঙ্গে যদি আসি, আমরা শুরুতেই বলছিলাম যে শুধুমাত্র এই নারী পুরুষ সমতা নয়, আমরা কৃষির সাফল্যের কথাও বলছিলাম, কিন্তু আমরা যদি একটু মূল্যস্ফীতি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, যে আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে সানেমো, সম্প্রতি গবেষণা সংস্থা সানেমো একটি অনুষ্ঠানে বললেন যে আসলে বিবিএস যে পরিসংখ্যানগুলো আসলে সাম্প্রতিক সময়ে দিচ্ছে, আমরা যেভাবে দেখতে পাচ্ছি দেশে এবং বিশ্ববাজারে খাদ্যপণ্য বা খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়ছে, সেটির প্রতিফলন আসলে বাস্তব প্রতিফলন তথ্য পরিসংখ্যানে উঠে আসছে না। এবং আমরা সাম্প্রতিক যদিও আমরা জানুয়ারি মাসের ডেটা দেখেছি, সেখানে 5.86% আমাদের গড় মূল্যস্ফীতি, এবং সেটি সানেম দাবি করছে যে আরও অনেক বেশি। এবং আমরা দেখতে পাই যে শহরের থেকে গ্রামের মূল্যস্ফীতি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিন্তু আরও অনেক বেশি। এই বিষয় নিয়ে আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে গ্রামীণ মূল্য, গ্রামে প্রান্তিক মানুষের মূল্যস্ফীতি বাড়ছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বাড়ছে, সত্যিকার অর্থে মানুষ নিত্যপণ্যের বাজারে গিয়ে এক ধরনের নাভিশ্বাস একটি পরিস্থিতির মধ্যে রয়েছে কিনা, আপনি নিজেও একজন ভোক্তা হিসেবে আপনাকে বাজারে নিশ্চয়ই যেতে হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি গত দু বছর পৃথিবী কিন্তু একটা খুবই একটা মানে আমি বলবো যে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, জি বিপর্যয়ের মধ্যে যাচ্ছে, বিশেষ করে এই বিপর্যয়টা কিন্তু আমরা পৃথিবীর প্রত্যেকটা দেশে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত। সাম্প্রতিক সময় যদি একটা উদাহরণ দিই তাহলে খুব ক্লিয়ার হবে যে আন্তর্জাতিক বাজারে তেল জ্বালানির দাম বৃদ্ধির কারণে আমাদের যে ফার্টিলাইজার সাবসিডি, যেটা আমরা 800 থেকে 8000 থেকে 9000 কোটি টাকা বছরে আসতো, 8000 কোটি টাকা অনেক এবারে ছিল, সেটা এবার 28000 কোটি টাকা দাঁড়িয়েছে।
তাহলে আপনি বুঝতে পারেন যে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যটা কিভাবে বাড়বে। যদি জ্বালানি তেলের কারণে এক ফার্টিলাইজারের দাম 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে তো প্রত্যেকটা পণ্যের উপরে তার একটা কম বেশি প্রভাব পড়বে। আমরা তো মনে করি যে থ্যাংকস টু গড যে আমরা আজকে প্রায় খাদ্য সংশোধনে বলে কিন্তু এর প্রতিক্রিয়া থেকে আমরা অনেকটাই উঠে আছি, আমরা ক্ষতিগ্রস্ত নই। এখনো কিন্তু আমরা আমাদের কিছু পণ্য একটা রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের এই 2 বছরের করোনা মহামারী কালীন সময় অনেকে কর্মচ্যুত হয়েছে, অনেকের আয় ইনকাম কমে গেছে, সেই জন্য তাদের জন্য নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু এখন লাইভলিহুড মেনটেন করা আসলে একটু টাফ হয়েছে পণ্যের যে দাম। বাট অন্যভাবে যদি আমি বিবেচনা করি তাহলে আমি মনে করবো যে পণ্যের এখন যে দামটা আছে এটাই আমি বেসিক ধরে নিই না কেন, যে এটাই হলো বেস প্রাইস হতে হবে। কারণ কৃষি পণ্য সার্ভে করতে গেলে তাদের জন্য কি হবে, তাদের জন্য সরকারকে ফুড সেফটি নেটওয়ার্ক বাড়াতে হবে, ওপেন মার্কেট বাড়াতে হবে, এবং তারা যদি সহজে সস্তায় 30 টাকায় 25 টাকার চাল পায় সেই ব্যবস্থাটা সরকারকে করতে হবে। কিন্তু আপনি চালের দামকে 30 টাকা করে খাদ্য সংশোধন পূর্ণ হবেন এটা চিন্তা করা যাবে না। এখন সবজির ক্ষেত্রে এবছর অনেক দাম হয়েছে, এটার কিন্তু কয়েকটা প্রেক্ষাপট আছে। কারণ আপনি জানেন যে কৃষিটা হলো যে একদমই জলবায়ু নির্ভরশীল, এই বছর ডিসেম্বরে এবং জানুয়ারিতে পরপর 2 বার বৃষ্টি হওয়ার কারণে অনেক শীতকালীন সবজি নষ্ট হয়েছে। এবং অতি সম্প্রতি গত সপ্তাহে আপনি চুয়াডাঙ্গাতে যে পরিমাণ শিলা বৃষ্টি হয়েছে এতে কিন্তু এবছর চুয়াডাঙ্গাতে আগামী 3 মাসে কোনো ফসল আসবে না, ইভেন ফলও আসবে না এবছর। এটা বুঝতে হবে, এই যে ক্ষতিটা হয় কৃষকের, এই ক্ষতিটা কৃষক কিভাবে পোষাবে, সেখানে আমরা কোথায় সরকার এগিয়ে আসছি না কেন। কৃষিতে আমরা বলছি যে বীমা করা যাচ্ছে না, কিন্তু প্রাকৃতিক যখন দুর্যোগ হয় একটা এলাকার কৃষক পুরো এলাকাটা যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু সরকারকে আরো বেশি সাপোর্ট করা লাগবে। আর সরকার কিন্তু প্রণোদনা কার্যক্রম গুলো করেন, কিন্তু সরকার যে প্রণোদনা করেন কৃষকদের যা ক্ষতি হয় তার তুলনায় কিন্তু কিছু নেই, শুধু ইনসিগনিফিকেন্ট, আমি বলবো যে একেবারে নগণ্য। এখন সরকার হয়তো বলবেন যে একটা পণ্য নষ্ট হয়ে গেছে আমি তোমাকে নেক্সট ক্রপের জন্য বীজ এবং সার দিচ্ছি, একটা বীজ সার কি একটা কৃষকের জন্য যথেষ্ট? তার যে ফসলটা ক্ষতিগ্রস্ত হলো এই পিরিয়ডটা, যে ক্ষতি হলো এই পিরিয়ডে তাকে যে সার্ভাইভ করা এই নষ্টটা কে দেখবে? আমরা কিন্তু জলবায়ুর ফলে কৃষককে শেষ পর্যন্ত আমরা আগের তুলনায় আসলে তারা ন্যায্য দামটা পাচ্ছেও মনে করেন কিনা, যে আগের তুলনায় একটু দামও তারা বেশি পাচ্ছে কিনা? একটু বেটার হয়েছে, এবং এটার জন্য আমি মিডিয়াকে ধন্যবাদ দিব। কারণ মিডিয়া আপনারা প্রচার প্রচারণার কারণে কিন্তু মানুষ এখন বুঝতে পারছে বাজারের দাম কত, ঢাকার বাজারে বা চিড়াঙ্গা বাজারে, এবং একজন কৃষকও সেটি জানতে পারছেন। এবং অনেকেই কিন্তু উৎসাহ হয়ে ব্যবসার সাথে জড়িত হচ্ছে, তারা আজকে মানে যারা বিজনেসটা করবে মধ্যসত্ব বিক্রি, আমি মনে করি তাদের আরো ট্রেন এবং তাদের আরো শক্তিশালী গ্রুপ দরকার যাদের খুব দ্রুত আসতে পারে। বাট এখানে একটা বড় সমস্যা আমি আবারও বলবো, প্রায়শই বলে থাকি যে আমাদের কৃষি পণ্য পরিবহনটা আমাদের একেবারে দুর্বল, মানে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট স্টোরিং ক্যাপাসিটি নাই, ট্রান্সপোর্টেশন তো দুর্বল। আমরা কৃষি প্রধান দেশ ক্লেম করি বাট উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল ট্রান্সপোর্ট এগ্রিকালচার কমিউনিটি ক্যারি করার জন্য নেই, এবং রাস্তায় যে খরচ হয় যে ট্রাক ভাড়া অত্যন্ত বেশি, ব্রিজ গুলোতে টোল অত্যন্ত বেশি, কৃষি পণ্য পরিমাণে গিয়ে একই রকম নেওয়া হয় সেটা আমি মনে করি লজিক্যাল না। তারপরে হলো যে রাস্তাঘাটে যে আমার পথ খরচটা হচ্ছে দিস ইজ অ্যানাদার মানে আমি মনে করি যেটা ওভার বার্ডেন, চাঁদা বাজার থেকে আরম্ভ করে বিভিন্ন স্টেজে যে খরচ হয় কি পরিবহন, সেটি তো আসলে গিয়ে ভোক্তার কাঁধে শেষ পর্যন্ত পড়ে। সেটাও কিন্তু ভোক্তার কাঁধে যেয়ে পড়ছে। আবার আপনার আড়ত গুলাতে যে এক্সট্রা খরচ লাগছে এটাও কিন্তু ভোক্তার কাঁধে গিয়ে পড়ছে, যে কারণে আপনার রংপুরে যে জিনিসটা 10 টাকা ঢাকাতে আসলে এটা 30 টাকা হয়ে যাচ্ছে, আপনার সবটা কিন্তু কভার করতে হবে। সুতরাং সরকারকে যে জায়গায় কাজটা করতে হবে আমি মনে করি যে আমার এই হারভেস্টেজ পরে কনজিউমার পর্যন্ত পৌঁছানোর মাঝখানের জায়গাটাতে আমাদের রিফর্ম করা দরকার, আরো বেশি কাজ করা দরকার, আরো বেশি সুযোগ সুবিধা ক্রিয়েট করা দরকার। নিশ্চয়ই সেখানে সংস্কার প্রয়োজন। অনেক ধন্যবাদ আনোয়ার ফারুক, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা ছোট্ট করে মাসরুরি আজ আপনার কাছে এই মূল্যস্ফীতির বিষয়ে একটি কমেন্ট নিয়ে বিরতিতে যেতে চাই। একটু মূল্যস্ফীতি নিয়ে সানেম যে বলছে যে আমরা বাস্তব পরিসংখ্যান আসলে প্রতিফলন দেখতে পাচ্ছি না বিবিএসের তথ্যে, আপনি কি মনে করছেন আসলে সাম্প্রতিক সময়ের এই মূল্যস্ফীতির তথ্য এবং মূল্যস্ফীতির এক ধরনের চাপ আসলে রয়েছে কিনা? মূল্যস্ফীতির চাপ ইজ রিয়েল, মানে এটা একেবারে বাস্তবতা, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা কিন্তু বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ খুবই মানে এই মুহূর্তে স্ট্রং। এবং এটা 2022 সালটাকে গত 2021-এর শেষের দিকে এসে বলা হচ্ছিল যে কোভিড রিকভারির অংশ হিসেবে যে 2022 কিন্তু মূল্যস্ফীতির বছর হবে, এবং তখনও কিন্তু ইউক্রেন রাশিয়ার এই
ক্রাইসিস শুরু হয়নি এবং বাংলাদেশ এই মুহূর্তে গ্লোবালি আপনার ইনফ্লেশন পার্টিকুলারলি ফুড প্রাইসেস গত 10 বছরের মধ্যে হাইয়েস্ট লেভেলে আছে এবং এর বিভিন্ন কারণ আছে আপনি আমাদের আনোয়ার ফারুক ভাই বেশ কয়েকটা কারণ বললো যে ওয়ার্ল্ড ওয়াইড ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে জ্বালানির দাম বেড়ে যাওয়া জ্বালানির দাম বেড়েছে শিপিং কস্ট বেড়েছে এবং আরেকটা হলো যখন বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি আস্তে আস্তে খুলে গেছে রেস্ট্রিকশন মুভমেন্ট উঠে গেছে এটাকে বলে পেন্ট আপ ডিমান্ড মানে ব্যাপকভাবে ডিমান্ড মানে যেটা জমেছিল সেটা একযোগে বাজারে চলে এসেছে যার ফলে প্রাইসেস সেটার কারণেও কিন্তু বেড়েছে এবং সেটার এফেক্ট বাংলাদেশে পড়েছে বিশেষ করে জ্বালানি তেল এবং যেটা শিপিং গ্লোবাল শিপিং কস্টটা বেড়ে যায় এখন এর সাথে যখন আপনি রাশিয়া এন্ড ইউক্রেনের ডেভেলপমেন্টটা অ্যাড করছেন তাহলে কি হচ্ছে পৃথিবীর ধরেন 80% সানফ্লাওয়ার অয়েল আসতো এই এরিয়া থেকে পৃথিবীর প্রায় বাংলাদেশের প্রায় 35% গম আমদানি হয় এইসব দেশ থেকে শুধু তাই না এগুলোর বিভিন্ন যে আপনার ফার্টিলাইজার এবং এগ্রি যে বিশ্বব্যাপী আসলে একটি মূল্যস্ফীতির চাপ আমরা দেখতে পাচ্ছি আসলে তো সেটার বাংলাদেশে পড়াটাই খুব স্বাভাবিক এবং ওই 6% যেটা বলছে বিবিএস 6% এর আশেপাশে সেটা আসলে গত বছর বা তার এক দুই বছর আগের চেয়ে খুব বেশি ডিফারেন্ট না সেই জন্য হয়তো এটা আসলে একটু বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে কারণ পুরো পৃথিবীতে যেহেতু বেড়ে গেছে এবং যেসব কারণে ইনফ্লেশন বাড়ে সেই ইন্ডিকেটর গুলো বা ফ্যাক্টর গুলোতে আপওয়ার্ড ট্রেন্ড হচ্ছে সুতরাং বাংলাদেশে এটা আরো বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি জি মাস্টার আজ আমরা আরও এই নিয়ে বিশ্লেষণ করবো আরও কথা বলবো আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে আমাদের দর্শক বিচ্ছিন্নভাবে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি আশা করি আলোচনার সাথে থাকবেন দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি বিচ্ছিন্নভাবে আমরা আজকে কথা বলছি নারী পুরুষের সমতা কৃষিখাতে বাংলাদেশের অবস্থান এই নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আনোয়ার ফারুক রয়েছেন সাবেক কৃষি সচিব এবং আমাদের সঙ্গে রয়েছেন মাসরুর রিয়াজ বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি সংক্ষেপে আপনাদের কাছ থেকে দুটো মন্তব্য জানতে চাইব জনাব আনোয়ার ফারুক শুরুতে আপনার কাছে আসি একটু যদি সুনির্দিষ্ট করে বলেন আমরা আজকে আলোচনার শিরোনাম যেহেতু কৃষিতে নারী পুরুষের সমতা নিয়ে আলোচনা করছিলাম শেষটাও এই সমতার বিষয় নিয়েই করতে চাই কৃষির অগ্রগতি আমরা জানি যে বাংলাদেশ ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে বাংলাদেশের সাফল্য সেটি উৎপাদনশীলতায় বলি অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আসছে সব মিলিয়ে কৃষিকে যদি আমরা টেকসই করতে চাই আগামী দিনের জন্য যদি কৃষিকে আরও সম্ভাবনাময় করতে চাই এই নারী পুরুষের সমতাও নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে এবং আমরা একটি এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে সব কিছু মিলে আমাদের কী ধরনের সংস্কার এবং নীতি পদক্ষেপ প্রয়োজন আগামী দিনে আপনার কাছ থেকে জানতে চাইব জি আনমিউট করে বলতে হবে জনাব আনোয়ার ফারুক যে আমাকে প্রথম যে কাজটা বুঝতে হবে যে কৃষি আমার প্রধান বিনিয়োগের খাত এই জায়গাটাকে আগে নির্ধারণ করতে হবে কৃষিতে বিনিয়োগটা বাড়াতে হবে বিনিয়োগ বলতে হবে গবেষণায় বিনিয়োগ করতে হবে এখানে আপনার পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্টে আরো বিনিয়োগ করতে হবে মার্কেটিং সিস্টেমে বিনিয়োগ করতে হবে যাতে করে উৎপাদিত পণ্য মার্কেটিং এ যায় বা বিক্রি করতে পারে এবং কৃষকের বেটার প্রাইস পায় এবং আমরা যেহেতু বরাবরই বলে আসছি যে আমরা আগে ডেফিসিট এগ্রিকালচারে ছিলাম সো আমাদের ম্যানেজমেন্টের কোনো বিষয় ছিল না এখন যেহেতু সারপ্লাস এগ্রিকালচার প্রোডাকশনে এই এক্সেস প্রোডাক্টটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের এগ্রো প্রসেসিং কে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে তাহলে কিন্তু কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের একটা বেটার প্রাইস পাবে এবং কনজিউমারও একটা লোয়ার প্রাইসে আরো বেটার জিনিস পাবে সুতরাং এই জায়গাটায় আমাদের বড় একটা রিফর্ম করতে হবে যে এগ্রো প্রসেসিং কে কিভাবে আমরা উৎসাহিত করতে পারি এখানে কয়েকটা বিষয় আছে যে কৃষিতে বিনিয়োগের জন্য আমি ট্রেডিশনাল এগ্রিকালচার থেকে কমার্শিয়ালে যাচ্ছি যখনই আমি কমার্শিয়াল এগ্রিকালচার যাবো মডার্নাইজেশনে যাবো তখন কিন্তু কৃষকের অনেক টাকার প্রয়োজন হবে এই যে ঋণ বিতরণ সিস্টেম বর্তমানে যেটা বাংলাদেশ ব্যাংকের আছে এর থেকে বেরিয়ে আসতে হবে উদ্যোক্তা থেকে সহজ শর্তে ঋণ দেওয়া এবং ঋণের রিকভারি করা এবং তাদের যদি দুর্যোগকালীন সময় ক্ষতিগ্রস্ত হয় সেই ঋণটা কিভাবে পুনর্বাসন করে তাদেরকে আবার রিহেবিলিট করতে হবে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এখন তো কৃষকের আপনি টমেটো করলেন দাম পেলেন না সরকারের কিছুই আসে যায় না কৃষকের মাথায় জমিতে ফেলে রাখলেন না রাস্তায় ফেলে দিলেন এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে ওয়ান টু ওয়ান প্রত্যেকটা কৃষককে মূল্যায়ন করতে হবে যে তারা এই দেশের জন্য উৎপাদন করছে এবং সেটি নারী পুরুষ নির্বিশেষে আসলে নির্বিশেষে অবশ্যই যে যে যদি উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারে সরকার সেটা ব্যবস্থা করবে তার লসটা রিকভারি করার জন্য এই মানসিকতা করলেই আপনি টিকে যাবেন আজকে আমি আবারও বলবো যে করোনা কালীন সময় আমরাই বোধহয় অন্যতম দেশ যে কৃষি পণ্য মানে কৃষি পণ্য বাজার যাতে সমস্যা থাকলেও মার্কেট সাপ্লাইতে কোনো ডিসরাপশন ছিল না আমরা সব জিনিস সম্পূর্ণ পেয়েছি যদি কিন্তু পৃথিবীর কোনো দেশই করতে পারেনি এত স্মুথ সাপ্লাইটা সেই জায়গাটা মাথায় রেখে আমাদের মনে রাখতে হবে
যে এই দেশকে যদি আমি ইকোনমিক্যালি সার্ভাইভ করতে চাই তাহলে এগ্রিকালচারকে সার্ভাইভ করতে হবে, তাহলে সবটা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি যে কৃষি প্রধান বাংলাদেশ সেই কৃষির ঐতিহ্য বা কৃষির যে গর্ব আমাদের সেটি টিকে থাকুক এবং ন্যায্য মূল্যের মধ্য দিয়ে। আমরা শেষ মন্তব্য শুনতে চাই, একই বিষয়ে শেষ কথা শুনতে চাই, আমাদের সঙ্গে মাসরুর রিয়াজ রয়েছেন, যে নারী পুরুষের সমতা এবং কৃষির অগ্রগতির জন্য যে কথাগুলো আনোয়ার ফারুকও বলছিলেন আপনার কাছে, যে আমরা আসলে এখনই তরুণদের অন্তর্ভুক্ত করা বা যে বিষয়গুলো আপনার পরামর্শ আসলে। জি, এই দুইটা বিষয় যে এগ্রিকালচার সেক্টরের সমৃদ্ধি এবং নারী পুরুষের সমতা, এই দুটা কিন্তু একটা আরেকটার সাথে খুব ইন্ট্রেন্সিক্যালি জড়িত। কেন বলছি, আমার দেশের এখনো 38% টোটাল এমপ্লয়মেন্ট কিন্তু এগ্রিকালচার সেক্টর। সুতরাং এই এগ্রিকালচার সেক্টর যদি এটা বিকশিত হয় এবং এটা যদি আরো শক্তিশালী হয়, সেই সমতা আসার ক্ষেত্রটাও আরো ওপেন হবে। এখন এগ্রিকালচার সেক্টর বিকশিত করতে গেলে কি করতে হবে, আমাদের প্রোডাকশনে, ক্রপ প্রোডাকশন বা ইভেন ডেইরি এবং ফিশারিজ প্রোডাকশনে আমাদের সাকসেস বেশ ভালো, কিন্তু কিন্তু আমাদের এই শুধু প্রোডাকশন কেন্দ্রিক এগ্রিকালচার থাকলে আমরা আসলে এটার যে ফুল পটেনশিয়াল সেটা থেকে বঞ্চিত হচ্ছি। আনোয়ার ফারুক ভাই একটু আগে বলেছেন, আমাদের কিন্তু হাই টাইম, আমাদের একটু একটু করে কমার্শিয়াল এগ্রিকালচার শুরু হয়ে গেছে একটু একটু করে, সেই জায়গাটাকে এগ্রিকালচারকে ভ্যালু অ্যাড করে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার, এইটাকে কিন্তু আমাদেরকে বিকশিত করতে হবে। আমরা যদি এগ্রিকালচারকে ফুল ফ্লেজড এগ্রি বিজনেস সেক্টরে পরিণত করতে পারি তাহলে তাতে কিন্তু কৃষকেরও লাভ, কারণ এগ্রি বিজনেস একটা পুল ক্রিয়েট করে, তার যে পণ্য সেটা ডিমান্ড ক্রিয়েট করবে এবং স্টেবল ডিমান্ড, এবং এর সাথে সাথে প্রসেসিং এবং এগ্রি সাপ্লাই চেইন ডেভেলপমেন্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করবে। জি, আমার আমাদের এই জায়গাটাই দেখতে হবে। জি নিশ্চয়ই, মাসরুর রিয়াজ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে এখানেই বিচ্ছিন্ন আজকের মতো দর্শক আমরা শেষ করছি। আগামী দিন আবারও দেখা হবে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।